সৈয়দ নজরুল প্রার্থিতা পদ ফিরে পাওয়ায় শিবগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ। চাঁপাইনবাবগঞ্জ থেকে শেতাউর রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে 43 চাঁপাইনবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সৈয়দ নজরুল ইসলাম। গত 3 ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাইয়ে প্রার্থিতা পদ স্থগিত করেন। আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন প্রার্থিতা পদ বহাল রাখেন। সংবাদে শিবগঞ্জ 43 আসনে শিবগঞ্জ বাজার, মনাকষা, বিনোদপুর, ছত্রজিৎপুর, রানীহাটি সহ বিভিন্ন স্থানে সর্বস্থলের মানুষের মাঝে আনন্দ উল্লাসে মিষ্টি বিতরণ করা হয়। প্রার্থিতা পদ স্থগিত হওয়ার পর স্তম্ভিত হয়ে যাওয়া নির্বাচনী মাঠ প্রার্থিতা পদ ফিরে পাওয়ায় সৈয়দ নজরুল ইসলামের ভালোবাসার ছোঁয়ায় আবার সরব হয়ে উঠেছে।